যে মাগফিরাত পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল তওবা করে যে মাগফিরাত পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল গুনাহগার হলো মাগফিরাত পাইলো জান্নাত পাইলো এই কারণে আল্লাহ কয় মাগফিরাত লও ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين মনে মনে ভাবতে পারেন হুজুর তাহলে আমি কেমনে তওবা করব আমার তো অনেক গুনাহ আমি কি কারো কোন হুজুরের কাছে যায় বলবো নাকি না কোন হুজুরের কাছে বলারও দরকার নাই তওবা করতে হুজুরের হাত ধইরা তওবা কইরা পরের দিন গুনাহ করলে ওইটারে তওবা করে না কোন ইমাম সাহেবের কাছে যায় গুনার বর্ণনা দিয়ে তারে গুনার সাক্ষী বানায় তারপরে ইস্তেগফার বললেই তওবা হয় না তওবা হলো দিল থেকে করে দিল থেকে দিল থেকে দিল থেকে তওবা হলো বান্দা আর আল্লাহর মাঝখানের কাম তওবা বান্দা আর রবের মাঝখানের ইবাদত এই ইবাদত সম্পর্কে কেউ যদি নাও জানে কোন হুজুর জানে না কোন আলেম জানে না কেউ জানে না কিন্তু সে একা একা আল্লাহর সাথে বাহু করে আছে আল্লাহর সাথে তওবা করে ফেলেছে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালাহু আল্লাহর রাসূল বলে যে তওবা করে সে তো এমন তার জীবনে সে যেন কোনোদিন কোনো গুনাহ করেই নাই কেউ যদি তওবা করে খালিস তাহলে তার আমলনামা এমন সাদা হয় যে তার আমলনামায় গুনার কোনো আসারাত থাকে না মনে হয় যেন তার জিন্দেগিতে সে কোনো দিন কোনো গুনাই করে নাই ওই রকম একটা দিল থেকে তওবা আমরা তো পড়ি খালি আস্তাগফিরুল্লাহ তওবা হুজুর পড়ছে আস্তাগফিরুল্লাহ তাই আমরাও পড়লাম আস্তাগফিরুল্লাহ না ইস্তেগফার পড়া তো তাহে দিল থেকে ইস্তেগফার পড়া পিছনের গুনার জন্য শর্মিন্দা হইয়া ইস্তেগফার পড়া সামনের জিন্দেগি সুন্দর বানাইবার আজম লইয়া ইস্তেগফার পড়া আর জীবনে কোনোদিন গুনাহ কোনো একাত্রিত কইরা যখন কেউ তওবা কইরা লাই তো তার তওবার দ্বারা তার পিছলি জিন্দেগির সব গুনাহ আসমানের মালিক আল্লাহ মাফ করে দেয় তওবার পরে এই কেউ যে তওবা করেছে তার পরিবর্তনের রং আইতেইব পরিবর্তনের রং আমাদের তওবার আগের রং যা পরের রং তা ইসলামের আগের রং যা ইসলামের রং তা হিন্দু ছিল তখনও নামাজ পড়ে নাই নতুন মুসলমান হয়েছে কয় মুসলমানই নামাজ পড়ে না আর আমি নতুন মুসলমানের কি নামাজ আগেও ছিল বেনামাজি ইসলাম কবুল করার পরেও বেনামাজি আগে ছিল গুনাহগার তওবা করার পরেও গুনাহগার না এই রং না পরিবর্তন হইতে হবে তার তওবার মাধ্যমে বোঝা যাইতে হবে সে তার পেছনের জিন্দগির গুনার জন্য শর্মিন্দা তার সামনের জিন্দগি হবে আমলে সুসজ্জিত ইবাদতের দ্বারা সুসজ্জিত তাইলে না বোঝা যাবে যে খালিস তওবা করছে আমাদের তওবা তো মুখে মুখে তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই বাস করছে হয়ে গেছে তওবা না দিল থেকে আজম করে এটা করতে হবে আর কোনোদিন গুনাহ হবে না গুনার দিকে আর চলতে পারি না আর কোনোদিন অপরাধ হবে না এমন খালিস তওবা তো এমন যে খালিস তওবার পরে কোনো গুনাহ থাকেই না আল্লাহ মাফই করে দেয় সব মাফ করে দেয় এ কারণে সাহাবায়ে কেরামের জীবনে বড় বড় গুনাহ হয়েছে তাদের তওবা খালিস হওয়ার কারণে তারা গুনাহ নিয়ে কেউ কবরে যায় নাই তাদের গুনাহ সব মাগফুর তারা মাহফুজ মিন নারি জাহান্নাম জাহান্নাম থেকে মুক্তি নিয়ে তারপরে সাহাবীরা কবরে গেছে কেউ মদ খাইছে কিন্তু তওবা হয়ে গেছে এমন তওবা করেছে যে শাস্তি ঘাড়ে নিয়ে নিছে কেউ জেনা করেছে জেনা কিন্তু খালিস তওবা করেছে আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলে ওগো আল্লাহর নবী আমি জেনা করছি আমারে তওবা করান রাসূল কয় খালি তওবায় কাজ হবে না সাজা লাগবে ঠিক আছে তাহলে আমাকে হদ কায়েম করেন আল্লাহর রাসূল বলে না গুনাহ
আমার মুমিন গুনাহ করতে পারে না মুমিনের সাথে যুগল হলো নেক আমল ইমানের সাথে যুগল হলো নেক আমল ইমানদার গুনাহ করতেই পারে না কারণ হাকীকাতুল ঈমানি নূরুন ওয়া হাকীকাতুল মাসিয়াতি জুলমাতুন ইমানের আসল হলো আলো আর গুনার আসল হলো অন্ধকার ইমানের হাকীকত হলো আলো আর গুনার হাকীকত হলো অন্ধকার আলো অন্ধকার দুইটা এক জায়গায় হইতে পারে না আলো আর আধার দুইটা এক জায়গায় হইতে পারে না এমন কি গুনাহ যখন বান্দা করে তখন ঈমান বান্দার সাথে থাকে না এক হাদিসে আছে বান্দা যখন গুনাহ করে তখন তার ঈমান তার থেকে আলাদা হয়ে যায় সাহাবীরা বলে ঈমান কই যায় আল্লাহর রাসূল বলে যখন বান্দা গুনাহ শুরু করে তখন তার ঈমানটা তার মাথার উপরে চলে যায় মেঘমালার মতো তার ঈমান তার মাথার উপরে ঘুরতে থাকে যতক্ষণ গুনাহ থাকে ততক্ষণ ঈমান কাছে আসে না যখন গুনার হালত থেকে বের হয় তখন বান্দার ঈমান তার কাছে আসে কারণ ঈমানের যুগল হলো নেক আমল ঈমানের যুগল নেক আমল ঈমানের সাথে নেক আমল মানায় গুনাহ মানায় না কিন্তু ও মুমিন যদি তুমি গুনাহ করে থাকো তাহলে গুনাহ থেকে খালিস তওবা করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ এ ঈমানদারেরা আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরে আসো তওবা করো আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো তুমি যে পাপের মাধ্যমে আল্লাহ থেকে সরে গেছো তুমি আবার তওবার মাধ্যমে ফেরত আসো তওবার মাধ্যমে আবার গোলামীর রং নিজের ভেতরে আনো সাহাবায়ে কেরাম তওবার মাধ্যমে গুনাহ থেকে ফিরে এসে তওবার রং এস্টাবলিশ করেছেন নিজের ভেতরে তওবার রংকে সুসজ্জিত করেছেন কেউ জেনা করেছে কেউ চুরি করেছে কেউ পরনারীর হাত ধরে ফেলেছে কেউ শরাব পান করে ফেলেছে কিন্তু এমন তওবা করেছে যে তওবার পরে আর গুনাহ নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া হাত পর্যন্ত তারা নিজের মাথায় নিয়ে নিছে তওবার ফিকির তাদের সার্বক্ষণিক গুনাহ হওয়ার পরে গুনাহ থেকে মুক্তি তাদের ফিকিরে পরিণত হয়েছে এটার নাম হলো তওবা যে গুনাহ থেকে মুক্তি তাদের ফিকিরে পরিণত হয়েছে সাহাবী আসছে আয়েশা বলে জানাইতো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলে না আমার সাহাবী জেনা করবার পারে না সাহাবী কয় ওগো সরকার জেনা করছি করছি আমার পেটে জেনার সন্তান আছে মহিলা মহিলা আয়েশা বলতেছে গামে দিয়া মহিলা এসে বলতেছে ওগো আল্লাহর নবী আমার পেটে জেনার সন্তান আছে আমি জেনা করেছি আল্লাহর রাসূল বলেন যদি জেনা করে থাকো তাহলে তো এখন হাত তোমার উপরে কায়েম করা যাবে না তোমার পেটে সন্তান তোমার অপরাধ আছে পেটের বাচ্চার অপরাধ নাই যাও তাহলে বাচ্চা প্রসব হবে তারপরে তোমার বিচার কায়েম করা হবে হাত কায়েম করা হবে মহিলাটা চলে গেছে মহিলার মাথায় আছে পাপ থেকে মুক্তির দান্দা এই দান্দাটার নাম হলো তওবা এই ধান্দার নাম হলো খালিস তওবা তওবা নাসুহ এই যে একটা ফিকির যে আমার গুনাহ হয়েছে এ থেকে আমার মুক্তি পাইতে হবে দিলের ভিতরে বসাইছে খালিস ভাবে আল্লাহর দিকে যাইতেছে রুজু ইলাল্লাহ আল্লাহর দিকে ফেরত আসছে এমন ভাবে যে গুনাহ থেকে একনিষ্ঠ কায়দায় তওবা করতেছে মহিলাটা আল্লাহর রাসূলের কাছে নিজের প্রসব করা সন্তান কোলে নিয়ে আসছে এসে কয় ওগো সরকার আমার বাচ্চাটা আমার থেকে এখন আলাদা এই যে আমার বাচ্চা আমার কোলে আমি আলাদা বাচ্চা আলাদা গুনাহ লইয়া আমার কবর যেতে ডর জেনার গুনাহ নিয়ে আল্লাহর চেহারা দেখাইতে আমি ভয় পাই ওগো আল্লাহর নবী আপনি আমাকে হাত কায়েম করে আমাকে পাপ মুক্ত করে দেন আমাকে তওবা করান আমাকে হাত কায়েম করে গুনাহ সাজা দুনিয়ায় দিয়ে দেন হাশরের মাঠে আমি জিল্লতি হইতে চাই না গো নবী আল্লাহর রাসূল বলে এই মহিলা যাও তোমার বুকে এই বাচ্চার দুধ আছে
খাবার আছে যেটা আল্লাহ দান করেছে যতক্ষণ না পর্যন্ত এই বাচ্চা বাহিরের খানা খাওয়া না শিখবে ততদিন পর্যন্ত তোমার হাত কায়েম করা হবে না মহিলাটা নবীর কাছ থেকে আবার নিরাশ হয়ে বাচ্চা কোলে বাড়িতে চলে আসছে হাদিসে আছে এই মহিলা তওবা কেমন তওবা করেছে বাচ্চাটাকে দ্রুত গতিতে খানা খাওয়া শিখাইতেছে বাচ্চাটাকে বাহিরের খাবার খাওয়া শিক্ষা দিতেছে বাচ্চা ড্রাইভার হাঁটতে পারে এবার বাচ্চাটার দুধ খাওয়া লাগে না রুটি খাওয়া শিখাইছে শুকনা খানা খাওয়ায় শুকনা খানা খাওয়ায় এবার বাচ্চাটা যখন শুকনা খাদ্যে অভ্যস্ত হয়ে গেছে এবার আর বাচ্চাটাকে কোলে করে রাসূলের দরবারে যায় নাই বাচ্চাটাকে পায়ে হাঁটায়া হাত ধরে ধরে নবীর দরবারে নিয়ে গেছে এবং বাচ্চার হাতে একটা শুকনা রুটির টুকরা দিয়েছে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাটা রুটি খাইতেছে কিসরাতু খুবজিন বিয়াদি এ বাচ্চার হাতে রুটির ভাঙা টুকরা আছে বাচ্চাটা রুটি খাইতেছে মহিলা আল্লাহর নবীর কাছে যায় কয় সরকার গো আমার বাচ্চার হাতের দিকে তাকায় দেখেন গো নবী আমার বাচ্চাটা এবার রুটি খাইতে পারে এই নাপাক মায়ের স্তনের দুধ এই বাচ্চার দরকার নাই ও গো আল্লাহর নবী এবার কি আমার একটু সঙ্গে সার করে আমার হাত কায়েম করে দেন যায় না আমি আমার জেনার গুনাহ লইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে শরম পাই ও গো আল্লাহর নবী আমাকে আমার গুনাহ থেকে মুক্তি দেওয়ার রাস্তা বের করে দেন আমাকে হাত কায়েম করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাটার সন্তানটাকে নিজে নিলেন আরেকজনের ওয়াকালায় দিয়ে দিলেন আর আল্লাহর রাসূল সাহাবীদেরকে নির্দেশ করলেন সাহাবীরা এবার তাকে হাত কায়েম করো সাহাবীরা গর্ত করে মহিলাটাকে পাথর মেরে মেরে জেনার হাত কায়েম করতেছে এই মহিলার গায়ের রক্ত সিটা এক সাহাবীর গায়ে আসছে সাহাবী বলে হায় রে জেনাকারের রক্ত আমার গায়ে লাগলো আল্লাহর রাসূল বলে জেনাকার বলে গালি দিস না তওবাকারী বল কারণ এমন একটা তওবা করছে যে তওবার কারণে একা জান্নাতে যাবে না তার তওবা যদি গোত্রের মানুষের ভিতরে বণ্টন করা হয় ওর একার তওবা একটা গোত্রকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে খালিস তওবা করেছে যে তওবার পরে কোনো গুনাহ নাই তওবা তো হওয়া চাই এমন যেই তওবার পরে কোনো পাপ নাই অপরাধ নাই মানব জীবনের এমন একটি তওবার অনেক মূল্য যখন কোনো মাহফিলে যাইবেন তো তওবার ইরাদা করে যাইবেন নিজের আমলের সংশোধন করার জন্য যাইবেন নিজেকে বদলানোর নিয়ত করবেন নিজেকে বদলানোর নিয়ত করার নাম তওবা আগে ইসলাম মানতাম না আজ থেকে ইসলাম মানব আগে নামাজ পড়তাম না আজ থেকে নামাজ পড়ব নিজেকে বদলাবো নিজেকে পরিবর্তন সাধন করব আমার জিন্দেগিতে আমার যে সকল গুনাহগুলো আছে এগুলোর জায়গায় আমি ইবাদতকে স্থাপন করব এটার নাম হলো তওবা শুধু মুখে মুখে ইস্তেগফার পড়ার নাম তওবা নয় তওবা হলো আল্লাহর দিকে ফিরা ইবাদতের দিকে পথ চলতে শুরু করা আগে ছিল পাপের পথের পথিক এখন হবে ইবাদতের পথের পথিক এটার নাম হলো তওবা আর এইটার নাম হলো খালিস তওবা এই খালিস তওবা করতে আল্লাহ তাআলা প্রতিটি মুমিনকে নির্দেশ করেছেন এই মুমিনেরা তোমরা খালিস তওবা করো খালিস তওবার মাধ্যমে তোমার গুনাহ মুছে যাবে আর তোমার নেক আমলগুলো তোমার ইমানের যুগল হবে একটা হলো নেক আমল ইমানের যুগল হবে আর আরেকটা পুরস্কার আছে সেটা হলো গুনাহগুলোই নেক দিয়া পরিবর্তন সাধিত হয়ে তার গুনাহগুলো পরিবর্তন হয়ে নেকির পালায় উঠা যাবে নেক হিসাবে উঠা যাবে গুনাহকে আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে বদলায়া দেবে এটার নাম হলো খালিস তওবা এজন্য মহতারাম হাজিরিন আল্লাহর রাসূল বলেছেন এমন তওবা আমাদেরকে বেশি বেশি করতে আল্লাহর রাসূল এক সাহাবীকে বলে এই হুজাইফা আমি নবীর ডেইলি 100 বার তওবা করি
তুমি তওবা থেকে দূরে থাকো কেন বেশি বেশি তওবা করো সকাল বেলায় তওবা করা আল্লাহ রাতে অনেক গুনাহ করছি maaf করে দেন সন্ধ্যায় নিজের মুহাসাবা করা তওবা করা আল্লাহ সারা দিনে অনেক গুনাহ করেছি আপনি maaf করে দেন এই কারণে বুজুর্গদের সবক আছে যে প্রতিদিন সকাল বেলায় 100 বার ইস্তেগফার পড়ো সন্ধ্যা বেলায় 100 বার ইস্তেগফার পড়ো বুজুর্গদের সবক সকাল সন্ধ্যা ছয় তাসবীহ জিকির করো 100 বার সুবহানাল্লাহ বলো 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার ইস্তেগফার আল্লাহর কাছে বলা আল্লাহ আমি আর গুনাহ করব না আল্লাহ আল্লাহ আমি মাপ চাই আমার অনেক অপরাধ হয়েছে আপনি আমাকে maaf করে দেন আপনি আমাকে ক্ষমা করেন maaf করেন আমার গুনাহগুলোকে আপনি আমলনামা থেকে মুছে দেন আল্লাহর কাছে এভাবে বলা সন্ধ্যা বেলায় বলা 100 বার সকাল বেলায় বলা 100 বার দরুদ শরীফ পড়া 100 বার প্রতিদিন তওবার আমলকে জারি রাখা সব সময় তওবার আমল জারি রাখা শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় গুনাহ হইতে পারে কিন্তু গুনাহ হয়ে গেলে পয়সা না থাকে গুনাহকে মাথায় নিয়ে বসবাস না করা আমাদের খাসলত হলো আমাদের গুনাহ হলে গুনাহ মাথায় নিয়ে আমরা ঘুরি আর সাহাবীদের ঈমানের রং হলো তাদের গুনাহ হইলে তারা তওবা করার জন্য পাগল হইছে কারণ তাইবিন যারা তারা আল্লাহর কাছে পছন্দের ان الله يحب التوابين الله تعالى توبাকারী বান্দাদেরকে খুব পছন্দ করেন আল্লাহ তাআলা যারা তওবা করে তাদেরকে maaf করেন তাদেরকে কাছে ডাকেন তাদেরকে জান্নাতি করেন তাদের নাম দোজখের লিস্ট থেকে কাটেন তওবাকারীকে তাদের নাম জান্নাতের লিস্টে আল্লাহ নিজের কুদরতি কদমের কুদরতি কলমের দ্বারা আল্লাহ তাআলা উঠায় দেন সুবহানাল্লাহ তওবা করা বলুন ইয়া আল্লাহ গুনাহ তুই লেখো গুনাহ তুই বলুন ইয়া আল্লাহ আর কোনদিন নামাজ কাজা করব না রমজান মাসের রোজা ভাঙব না হাজ যাকাত ফরজ হলে আদায় করব মিথ্যা বলিব না গীবত করিব না জুলুম করিব না বদনেগাহি করিব না ইয়া আল্লাহ তওবা করিতেছি জানা অজানা ছোট বড় সকল গুনাহ হইতে ইয়া আল্লাহ আমার গুনাহ maaf করেন জোরে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন ইয়া আল্লাহ আমার গুনাহ maaf করেন আমিন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ maaf করে দে এই যে মাগফিরাত পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল তওবা করে যে মাগফিরাত পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল গুনাহগার হলো মাগফিরাত পাইলো জান্নাত পাইলো এই কারণে আল্লাহ কয় মাগফিরাত লও ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين মনে মনে ভাবতে পারেন হুজুর তাহলে আমি কেমনে তওবা করব আমার তো অনেক গুনাহ আমি কি কারো কোন হুজুরের কাছে যায় বলবো নাকি না কোন হুজুরের কাছে বলারও দরকার নাই তওবা করতে হুজুরের হাত ধইরা তওবা কইরা পরের দিন গুনাহ করলে ওইটারে তওবা করে না কোন ইমাম সাহেবের কাছে যায় গুনার বর্ণনা দিয়ে তারে গুনার সাক্ষী বানায় তারপরে ইস্তেগফার বললেই তওবা হয় না তওবা হলো দিল থেকে করে দিল থেকে দিল থেকে দিল থেকে তওবা হলো বান্দা আর আল্লাহর মাঝখানের কাম তওবা বান্দা আর রবের মাঝখানের ইবাদত এই ইবাদত সম্পর্কে কেউ যদি নাও জানে কোন হুজুর জানে না কোন আলেম জানে না কেউ জানে না কিন্তু সে একা একা আল্লাহর সাথে বাউ করে আছে আল্লাহর সাথে তওবা করে ফেলেছে